নমস্কার, জিতুপুরা পদে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় দর্শক, আজ থেকে আপনারা একটি নতুন স্বাদের নতুন রকমের শো দেখতে পাবেন জিতুপুরা পদ্মায়, যেটা কিনা আমাদের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, জীবনকে কিভাবে মোটিভেটেড করতে হয় সে বিষয়ে হবে। তো সে বিষয়ে আপনাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে থাকবে আমাদের রিভার সাইড এন্টারটেনমেন্ট ডিরেক্টর, যিনি আমাদের এখানে উপস্থিত আছেন, সকলেই চিনি। তো ওনার নাম হলো মিস্টার পান্না দে। দাদা, আপনাকে ধন্যবাদ আমাদের এই শোটা পোস্ট করার জন্য। তো আপনারা আজকে যেটা জানতে পারবেন সেটা হলো আমাদের যে যুব সমাজ, অর্থাৎ ছোট যারা বাচ্চা আছে, তো সেই ছোট বাচ্চাদেরকে কিভাবে মোটিভেটেড করতে হয় জীবনকে, তো সে নিয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় পান্না দা। তো আপনারা দেখতে থাকবেন এই অনুষ্ঠান, আপনাদের জন্য পান্না দা প্রত্যেক সপ্তাহেই আসবে কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের জীবনকে আরো বেটার করার জন্য। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের পান্নাদার যে টিপসগুলো সেগুলা। তো এই বলেই আমাদের শোটা, যে অনুষ্ঠানটা, সেটা পান্নাদার উপর ছাড়লাম। পান্নাদা, ফাটিয়ে দাও। নমস্কার, জি ত্রিপুরার একটা খুব একটা নতুন প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে, যেটা চালাচ্ছি আমি। আমার নাম হচ্ছে পান্না দে। আর আপনারা যেটা দেখবেন এটা হচ্ছে যে আমরা নানান ধরনের টপিকস নিয়ে পৃথিবীতে যা কিছু এনি ধরনের টপিক হতে পারে, সোলার সিস্টেম থেকে আরম্ভ করে মানুষের বাচ্চার জীবন অবধি এভরি টপিক নিয়ে, যে কোনো টপিক নিয়ে আমরা ডিসকাস করব। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা বোর ফিল করবেন না। আর যদি বোর ফিল করুন তাহলে আমাকে ফোন করে জানাবেন, আমার ফোন নাম্বারটা দিচ্ছি না, খুঁজে বের করে নেবেন, ঠিক আছে। আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করছি এটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা হয়তো স্কুলের স্টুডেন্টস হতে পারে, বা আমাদের ছেলেমেয়েরা, আমাদের আমরা সাপোজ বাচ্চা বাবা মা আমাদের বাচ্চারা আছে, ওরা আমরা ওদেরকে মারি, এই পড়, পড়তে বস, পড়বে না। কিন্তু ওদেরকে খেলতে যাওয়ার জন্য কেউ মোটিভেট করার দরকার পড়ে না। হোয়াটসঅ্যাপে সময়, হোয়াটসঅ্যাপে মেসেজ করার জন্য কি মোটিভেট করতে দরকার লাগে, যে বলছে না ভাই দয়া করে প্লিজ একটু গিয়ে হোয়াটসঅ্যাপ কর না। নিজের ছেলেকে বলতে লাগে যে বাবা তুমি একটু পাঁচ মিনিট বসে ফেসবুকে কয়েকটা মেসেজ করো না। ওদেরকে বলতে লাগে? বলতে লাগে না। কেন? কারণ ওরা অলরেডি এই ব্যাপারটা নিয়ে মোটিভেটেড। কিন্তু যেই পড়াশোনার কথা আসে, বাবা পড়না, বাবা পড়না, বাবা পড়না, বাবা না পড়বো না, এই পড়, পড়বো না, পড়ছে বই নিয়ে বসে আছে করছে, কিন্তু কিছু মাথায় ঢুকছে না, কিন্তু পড়ছে না, মন আরেকখানে ঘুরছে। কেন? কারণ ওরা মোটিভেটেড না। এখন আমরা ভাবতে পারি যে কেন আমি মোটিভেটেড না, কেন আমার ছেলেমেয়েরা যেগুলো যারা আছে কেন ওরা মোটিভেটেড হচ্ছে না, কেন পড়াশোনার দিকে তাদের কোনো ইন্টারেস্ট নেই। এটা জানতে হলে আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করতে হবে। আমি আমার কথাটা একটু ভলিউমটা কম করে দিচ্ছি, কেন, যাতে আপনারা এই মোমেন্টে কিছু চিন্তা করতে পারেন। বসে চিন্তা করুন যে আমি এতক্ষণ যা কিছু বললাম এটা কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, উনি কি বলার চেষ্টা করছে, এই জিনিসটা বোঝার চেষ্টা করতে হবে। আমাদের ছেলেমেয়েরা মোটিভেটেড হচ্ছে না, পড়তে চাইছে না, বা কলেজের স্টুডেন্টরা অনেক সিলেবাস নিয়ে বসে আছে কিন্তু পড়তে চাইছে না, কারণটা কি বলছি আমি, কেন এতক্ষণ লম্বা টানলাম ব্যাপারটা। হয়তো প্রথম দিকে বলে দিতে পারতাম যে এই করো মোটিভেটেড হয়ে যাবে, কিন্তু বলিনি। কারণটা হচ্ছে যতক্ষণ না আপনারা মানুষকে এরকম করবেন ততক্ষণ ওরা আপনার কাছে কিছু শিখতে আসবে না। যেই আপনি সঙ্গে সঙ্গে আসতেই দিয়ে দেবেন, ওরা আর আপনার কাছে থাকবে না, আপনার কথা শুনবে না, ইম্পর্টেন্সটা বুঝবে না। যতক্ষণ যেই দিন আপনারা মানুষকে কিছু একটা দিতে গিয়ে দেবেন টানবেন, দেবেন টানবেন, দেবেন টানবেন, তখন ও আপনার পেছনে পেছনে ঘুরবে, মানে আপনার কথাটা বোঝার চেষ্টা করবে। সেম জিনিস, এই জন্য আমি প্রথম থেকে বলিনি কিভাবে মোটিভেশন করা যায়, আস্তে আস্তে বলছি, টেনশনটা বাড়াচ্ছে। আপনারা ভাবছেন হয়তো মনে মনে এই মানুষটা কতক্ষণ ধরে একটা লেকচার মেরে যাচ্ছে, কেন বলছে না আমার ছেলেমেয়েকে আমি মোটিভেটেড করতে চাই, বা আপনি হয়তো স্টুডেন্ট স্টুডেন্ট ভাবছেন আমি মোটিভেটেড হতে চাই, বারবার বলছে মোটিভেট কিভাবে হতে লাগে, কিভাবে হতে লাগে, কিন্তু একবারও মোটিভেশনের সলিউশনটা বোঝাচ্ছে না। এখন বলছি আপনি নিজেকে জিজ্ঞেস করুন প্রশ্ন, আপনি কেন পড়বেন, আপনার ছেলেমেয়ে কেন বই পড়বে, উদ্দেশ্যটা কি, এই পড়াশোনা করে কি হবে। যেই মোমেন্টে
যেই মোমেন্টে আমি ওই জিনিসটা বুঝতে পারবো যে আমি একটা কোনো একটা কাজ করছি তার পেছনে একটা উদ্দেশ্যটা কি, ওই দিন আমি ওই কাজের প্রতি আমার নিষ্ঠা বাড়বে, আমার কাজের প্রতি আমার কনসেন্ট্রেশন বাড়বে, ওই কাজের প্রতি আমার মোটিভেশন বাড়বে। সাপোজ আপনি ধরে নিন আপনি একটা মরুভূমির মধ্যে আপনাকে ছেড়ে দেওয়া হয়েছে, একা হাঁটছেন, দুদিন ধরে হাঁটছেন, গরম, গাছ নেই, জল নেই, আপনি হাঁটছেন, ওই মোমেন্টে আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আপনি কি চাইছেন? যখন মরুভূমির মধ্যে আছেন, রৌদ্রের মধ্যে আছেন, জল পাচ্ছেন না, ওই মোমেন্টে আপনার সবচেয়ে বড় চাহিদা ওই মোমেন্টে কি? যদি জিজ্ঞেস করেন আমি 100% বলতে পারবো, আপনারা বলবেন যে আমার সবচেয়ে বেশি চাহিদা ওই সময় জল। যতই গরম হোক, যতই কিছু হোক, ওই মোমেন্টে আমার কনসেন্ট্রেশন একমাত্র কোনোখান থেকে যদি আমি এক ড্রপ জল যদি পেতে পারি, আর এই ড্রপ জলের জন্য আমি অনেক কিছু করতে পারি। যখন দেখবো যে আমার কোনোখানে জল নেই, তখন আমি কি করব, হয়তো আমি আমার নিজের ইউরিনটাকে খেয়ে ফেলব। তখন আমার ঘৃণা করবে না, যাও আমার ইউরিন আমি কিভাবে খাবো তখন, কারণ আমার ওই মোমেন্টে জল দরকার, জল দরকার, জল দরকার, যেখান থেকে হোক যেভাবে হোক আমার জল লাগে। সেম জিনিস যদি এখন আপনাকে, এখন আপনি বাড়িতে বসে আছেন, আপনাকে যদি বলি নিজের ইউরিন খেতে, খাবেন? খাবেন না। কেন? কেন দরকার নেই, দরকার নেই আমার খাওয়ার, কেন খাবো? আমার অনেক অপশন আছে। সেম ভাবে নিজেদের লাইফে যদি আপনারা অনেক অপশন খোলা রাখেন যে এইটা করলেও হবে, এইটা না করলে এটাও করব, দেখি না এটা করেও দেখি, এরকম যদি হাজারটা অপশন থাকে, কোনো একটা পার্টিকুলার কাজে মোটিভেশন আসবে না, কোনো একটা পার্টিকুলার কাজে কনসেন্ট্রেশন আসবে না। জীবনের লক্ষ্য থাকাটা খুব ইম্পর্টেন্ট। আমি জিজ্ঞেস করতে, আমি যে আজকে প্রোগ্রাম করছি এটা আমার, আমি আমি কি চাইছি এটা দ্বারা? আমি নিজেকে জিজ্ঞেস করতে হবে, আমি যে একটা বিজনেস স্টার্ট করছি, এই বিজনেসটা কেন করছি আমি? আমি যে পড়াশোনা করছি, এই পড়াশোনা করে আমার কি উদ্দেশ্যটা কি? যেদিন আমরা আমাদের উদ্দেশ্যটা বুঝে ফেলব, সেদিন আমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন আসবে, মোটিভেশন আসবে, আমি বিজনেস করছি, বিজনেসের প্রতি আমার মোটিভেশন আসবে, আমার কাজের প্রতি আমার মোটিভেশন আসবে, আমি যা কিছু করছি আমার ওটার মধ্যে এক্সাইটমেন্ট থাকবে। কেন? কারণ আমি জানি আমি কেন করছি, কেন করছি একটা কাজ, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কেন যাচ্ছি, আমি বই নিয়ে সারাদিন বসে আছি মুখস্থ করছি কেন করছি। যখন আমি বুঝবো আমি বই নিয়ে বসে আছি, দুটা কারণ হতে পারে, আইদার আমি কিছু জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, বা আমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। যদি আমি শুধু পরীক্ষাতে পাশ করার জন্য, প্রতি পরীক্ষাতে 90% স্কোর করার জন্য বই পড়ি, তাহলে এটা আমার জন্য একটা ভার, বার্ডেন হয়ে যাবে। কিন্তু যদি আমি বইটা পড়ি, তাহলে এই বইটার মধ্যে এমন কি লেখেছে যেটা আমার, যে এই জিনিসটা আমার লাইফে কতটুকু অ্যাপ্লিকেবল হবে, এই যে সায়েন্টিস্টরা যে এই জিনিসটা ডিসকভার করেছে, বের করেছিল, ওই জিনিসটা ওই সময় ওই মুহূর্তে কতটুকু ইম্পর্টেন্স ছিল আমার জীবনে। হয়তো এখন ডেলটনস অ্যাটমিক থিওরি আমার জন্য বিরাট বড় একটা ইম্পর্টেন্স নাও হতে পারে, কিন্তু যখন ডেলটন প্রথম তার অ্যাটমিক থিওরি বের করেছিল, তখন ওই সময় ওই ইতিহাসে বিরাট বড় একটা আকার ধারণ করেছিল, বিরাট বড় একটা রেভলিউশন এনেছিল। নিউটনে একটা অ্যাপেল পড়ে গেছে, ও ওয়াজ দ্য বিগ ডিল, কি হলো, একটা অ্যাপেল পড়েছে, বের করেছে, অ্যাপেল পড়েছে, মাধ্যাকর্ষণ শক্তি আছে এখন আমরা বলতে পারি, কিন্তু ওই সময় বিরাট বড় একটা ইম্পর্টেন্স ছিল। আর ইভেন কি পৃথিবীতে এখন আমরা অনেক কিছু ডিসকভার করছি, যে মেশিন, গাড়ি টাড়ি সব চলছে ওই নিউটনের লসগুলোর উপর ডিপেন্ড করে। এইটা যখন আমি বুঝবো যে প্রত্যেকটা লস আমাদের জীবনে পৃথিবীতে কতটুকু ইম্পর্টেন্স ক্রিয়েট করে, অটোমেটিক্যালি আমার এটা ভালো লাগবে। ইতিহাস আমাদের কারো ভালো লাগে না, কিন্তু যখন আমরা ইতিহাসটাকে একটা গল্প হিসাবে ধরবো, যখন বুঝবো যে ব্রিটিশরা এরকম ধরনের কাজ করেছিল, বা মুঘলসরা এরকম ধরনের কাজ করেছিল, বা দিল্লি সুলতানাত তারা এরকম ধরনের কাজ করেছিল, এটা 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 দিয়ে আমাদের ভারতবর্ষের ইতিহাসটাকে কিভাবে গড়েছিল, আমরা আজকে যেটা, হোয়াট উই আর টুডে ই হোয়াট ওয়ার ইজ দ্য রেজাল্ট অফ হোয়াট আর ফোর ফাদার্স ডিড মেনি ইয়ার্স ব্যাক। আমাদের পূর্বপুরুষরা অনেক বছর আগে কি করেছিল, ওইটার রেজাল্ট হচ্ছে আজকে আমরা কি করছি। ওই জিনিসটা যখন বুঝবো, আমাদের ইতিহাস, হিস্ট্রি উইল বি ইন্টারেস্টিং, হিস্ট্রি আমাদের জন্য খুব ভালো লাগবে। পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স আমরা ভাবছি পলিটিক্স মানে, পলিটিক্স আমরা কেউ যেতে চাচ্ছি না, বাট উইদাউট পলিটিক্স দেশ চলবে না। পলিটিক্যাল সায়েন্স জানাটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা সাবজেক্ট যখন আমরা জ্ঞান পাওয়ার জন্য, নলেজ পাওয়ার জন্য যখন আমরা পড়বো, তখন ওই সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং লাগবে। আর কিন্তু যদি আমরা পড়ি কারণ আমার মা বাবা বকছে পড়তে হবে,
আমার পরীক্ষাতে 90% স্কোর করতে হবে, নাহলে ভালো একটা স্কুলে চান্স পাবো না, ভালো চাকরি পাবো না, ভালো চাকরি না পেলে কোনো বাবা আমার তার মেয়েকে আমাকে আমার সাথে বিয়ে দিতে দেবে না, এত কিছু এইসব যদি চিন্তাধারা করে যদি আমরা কিছু একটা করতে চাই পড়তে চাই পড়বো না। আপনারা যদি নিজের ছেলেমেয়েদেরকে মোটিভেট করতে চান, তাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুর যেরকম বলেছিল, রবীন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন তৈরি করেছে উনি বলেছিলেন যে শিক্ষা যদি প্রকৃতির থেকে আলাদা হয় তো ওই শিক্ষা প্রকৃত শিক্ষা না। মহাত্মা গান্ধী বলেছিল একজন মানুষের যে যার জ্বর, সাপোজ আমি একজন ইন্ডিয়ান আমার একটা জ্বর আছে, আমার আমাকে যদি আমার জ্বরের থেকে উখড়ে দেওয়া হয় দ্যাট এডুকেশন ইজ নো এডুকেশন অ্যাট অল। বিবেকানন্দ বলেছিল ইফ এডুকেশন ইজ জাস্ট অ্যালাউইং এ পার্সন টু গেট সাম ইনফরমেশন দ্যাট এডুকেশন ইজ নট এডুকেশন। তা আমরা নিজেকে বলতে হবে যে আমরা নিজেদের ছেলে মেয়েদেরকে বা ইভেন কি স্কুলে বা টিউশনের টিচার্সরা বাচ্চাদেরকে কী শেখাচ্ছেন, শুধু কিছু ইনফরমেশন, এইটা এরকম টাইমে হয়েছিল, এইটা এই করেছিল, সেটা এই করেছিল, এই ব্রেনের মধ্যে কতগুলো ইনফরমেশন গ্যাদার কর, নাকি ওকে প্রপার একটা হিউম্যান বিং তৈরি করে ওকে পুরোটা বুঝতে সাহায্য করা। যদি শুধু ইনফরমেশন হয় আপনার বাচ্চা মোটিভেটেড হবে না। সো এতটুকু বলে আমি আজকের ইয়েটা শেষ করছি, প্রোগ্রামটা শেষ করছি। জি ত্রিপুরা এরকম ধরনের অনেক ধরনের প্রোগ্রাম হবে। ব্যাপারটা হচ্ছে যে আমরা আজকে দেখলাম যে আমরা মোটিভেটেড হই না কেন, কারণ অ্যাকচুয়ালি আমাদের কোনো উদ্দেশ্যই নেই। আমরা লাইফে কিছু করতে চাই কিন্তু করার জন্য কোনো মোটিভেশন নেই, কারণ অ্যাকচুয়ালি প্রপারলি আমি জানি না এটা দিয়ে আমি কী করতে চাই। সো এটাই এতটুকুই করে যে বি মোটিভেটেড, নিজের জীবনে একটা উদ্দেশ্য খুঁজুন, একটা লক্ষ্য খুঁজুন, একটা গোল খুঁজুন, একটা দিশা বের করুন, আপনার লাইফটা খুব সুন্দর হবে। থ্যাংক ইউ সো মাচ।